যে কালকে পশ্চিমবাংলার একজন কুলাঙ্গার সাংসদ বলব তাতে যেভাবেই ব্যাখ্যা করতে পারেন তারা যেভাবে আমাদের হিন্দু এবং সনাতন বিশেষ করে বাঙালিদের কাছে মা কালী মানে বড় শক্তির আরাধ্য আমরা দেবী দুর্গার পরে মা কালীর পূজন ভজন বন্দন সবচেয়ে বেশি করে করি কালী পূজোর দিন উপবাস থাকেন না সংকল্প থাকেন না পুষ্পাঞ্জলি দেন না রাত্রি জেগে এমন লোক বাঙালি হিন্দুদের মধ্যে খুব কম পাওয়া যাবে তো যেভাবে আক্রমণ হয়েছে তার রাজনৈতিক দল কি করলো সেটা নিয়ে আমি মন্তব্য করব না আমি বলবো পশ্চিমবঙ্গের পুলিশ তাদের যদি সত্যি অশোক স্তম্ভের প্রতি শ্রদ্ধা থাকে নুপুর শর্মাকে যেভাবে তারা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছেন নোটিশ পাঠাচ্ছেন লুক আউট নোটিশ করছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ছয়ে ছয়ে এফআইআর শুরু হয়েছে আমি সকাল 9টা পর্যন্ত জানি 20টা এফআইআর হয়ে গেছে গোটা দেশের বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশ আসাম মহারাষ্ট্রেও প্রচুর এফআইআর হচ্ছে এবং এই এফআইআরগুলো কার্যকর করতে হবে আর কার্যকর যদি না হয় আমি 10 দিন পশ্চিমবঙ্গ পুলিশকে সময় দিলাম আমি 11 দিনের দিন পুলিশ ইন অ্যাকশন হিসাবে আমি মহামান্য কলকাতা উচ্চ আদালতে যাব কারণ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না নুপুর শর্মার জন্য মমতা ব্যানার্জি যা যা করছে তার পুলিশ যা করছে মহুয়া মৈত্রর ক্ষেত্রে তার থেকেও বেশি করা উচিত কারণ তিনি যে কথা বলে বাঙালি হিন্দুদেরকে তার ধর্মীয় আস্থায় আঘাত রেখেছেন এটা ক্ষমার অযোগ্য আর আমি কয়েকদিনের মধ্যে দ্রৌপদী মুর্মু মহোদয় আসছেন তিনি ফিরে যাওয়ার পরে আমি কৃষ্ণনগরে উনি যেখান থেকে সাংসদ সেই শহরে আমি মা কালীর মূর্তি নিয়ে জনগণকে নিয়ে রাস্তায় নামবো এটা বলে